17 কাঠা জমির উপরে গ্রামের মধ্যে একটা বাড়ি আপনাদেরকে দেখাবো। আমাকে অনেকে কমেন্ট করেছিলেন, অনেকে পার্সোনালি কল করেছেন, দাদা গ্রামে বাড়ি দেখান, একটু বড় বাড়ি যেখানে পুকুর আছে সবকিছু আছে সেরকম একটা বাড়ি দেখান। তো এই বাড়িটা হচ্ছে জয়পুর, মানে দত্তপুকুর বিরার মাঝামাঝি একটা জায়গাতে, জয়পুর বলে একটা জায়গা আছে সেখানে আছে। দেখতেই পাচ্ছেন রাস্তা অনেক বড়, সামনে গাড়ি দাঁড়ানো আছে, মানে আমি যেখানে ভিডিও করছি এখানে গাড়ি দাঁড়ানো আছে, তারপরে কিন্তু অনেকটা রাস্তা আছে। এই বাড়িটা আছে একতলা একটা বাড়ি, উপরে একটা রুম বার করার মতো আছে, বাট সেটা কমপ্লিট না, বাট একতলা একটা বাড়ি আছে, দুটো বেডরুম নিয়ে 17 কাঠা জমির উপরে আপনাদেরকে আজকে এই বাড়িটা দেখাবো। পুকুর আছে, সব কিছু আছে, মানে পুকুর আছে, গাছপালা আছে, সব কিছু আছে। আপনাদেরকে আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দেবো, টোটাল বাড়িটা ঘুরে দেখানো সম্ভব না কারণ পুকুর টুকুর আছে। আমি আপনাদেরকে সামনে থেকে বেডরুমগুলো দেখাবো, তারপর হচ্ছে ব্যাক সাইডে পুকুর টুকুর যেগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে, তাহলে ডিটেলসটা মোটামুটি আপনারা বুঝতে পারবেন কোথায় আছে, কি আছে বা কেমন আছে দেখতে সব কিছু বুঝতে পারবেন। আর আমি মন চৌধুরী, আপনারা দেখছেন প্রপার্টি প্ল্যাটফর্ম। প্রপার্টি প্ল্যাটফর্মে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে ফলো করুন, আমাদের ফেসবুক পেজে প্রপার্টি প্ল্যাটফর্মে ফলো করুন। আর আজকে যে প্রপার্টিটা দেখাচ্ছি এটা হচ্ছে 17 কাঠা জায়গার উপরে একটা বাড়ি, যে বাড়িটা একটা গ্রামের মধ্যে। লোকেশনটা সবার আগে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মধ্যমগ্রাম, সরি দত্তপুকুর বিরার মাঝামাঝি জয়পুর বলে একটা জায়গা আছে যশোরের উপরে। তো যশোরের উপরে যে জয়পুর আছে, জয়পুর থেকে জাস্ট 1 কিলোমিটার ভিতরে গ্রামের মধ্যে এই বাড়িটা আছে। দাম হচ্ছে মাত্র 35 লক্ষ টাকায়, 17 কাঠা জমির উপরে একতলা বাড়ি সমেত আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের এক্সট্রা তেমন কোনো খরচা করতে হবে না, শুধু পাঁচিল দিতে হবে, পাঁচিল দেওয়া নেই, গ্রামের বাড়ি বুঝতেই পারছেন। তো এইখান থেকে সোজা, এটা হচ্ছে ব্যাক সাইড, 3 ফুটের মতো ছাড় আছে, 3 ফুট ছেড়ে ওনারা ঘর করেছে। আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি এইখান থেকে একদম সোজা চলে যাচ্ছে পিছনের দিকে, তো আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। আর আমাদের সাইট ভিজিট করার জন্য আমাদেরকে কল করুন, সব কিছু ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ এটা সাইট ভিজিট করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কল করুন। আমাদের সাইট ভিজিট চার্জ হচ্ছে 200 টাকা, আমরা এটা স্টার্ট করেছি 200 টাকা, কারণ হচ্ছে অনেকেই আছে যারা রাত 12টার সময় ড্রিং করে আমাদেরকে ফোন করে, দাদা কালকে সাইট ভিজিট করবো, বাট এর জন্য আমরা যারা প্রকৃত বায়ার আছে তাদেরকে আমরা ফলো করতে পারছি না। এই জন্য আমরা চাইছি যারা প্রকৃত বায়ার তারাই একমাত্র আসুন, আপনাদেরকে একটা না 10টা প্রপার্টি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আমাদের কোনো প্রবলেম নেই, আপনাদের জন্য আমরা সবসময় আছি সার্ভিস দেওয়ার জন্য। এটা হচ্ছে বাড়ির মেইন গেট, আর বাড়িটা হচ্ছে ওয়েস্ট ফেসিং বাড়ি আছে, মানে বাড়িটা আমি যেখানে ওয়েস্ট ফেসিং বাড়ি তার মানে বুঝতেই পারছেন যে ওয়েস্ট ফেসিং বাড়ি হতে কীরকম হতে পারে, মানে পশ্চিম দিকে মুখ করা বাড়িটা আছে। এটা হচ্ছে বারান্দা আছে, ঢুকিয়ে আপনারা এখানে বারান্দা পাচ্ছেন। আমি কিন্তু জাস্ট আপনাদের একটা এটা আইডিয়া দেবো যে কীরকম হতে পারে, কারণ হচ্ছে এত বড় বাড়ি কভার করাটা খুবই সম্ভব না, কারণ হচ্ছে গ্রামের বাড়ি একটু আগোছালো থাকে সবাই আপনারা জানেন। তো 35 লাখ টাকার মধ্যে আপনাদের এই বাড়িটা আজকে দেখাচ্ছি, দাম হচ্ছে 35 লক্ষ টাকা, লোকেশান হচ্ছে দত্তপুকুর বিরার মাঝামাঝি যে জয়পুর আছে, জয়পুর মেইন রোড, মানে মেইন রোড থেকে যশোর রোড থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে এই বাড়িটা আছে, জয়পুর প্রাইমারি স্কুলের কাছাকাছি এই বাড়িটা আছে, ল্যান্ডমার্ক হচ্ছে জয়পুর প্রাইমারি স্কুল, আর মেইন রোড হচ্ছে জয়পুর, মানে যশোরের উপরে আপনারা জয়পুর পেয়ে যাবেন, তার কাছাকাছি আছে 1 কিলোমিটার ডিস্টেন্সে। এটা একটা বেডরুম, 12-13 বছরের বাড়ি, 12-13 বছরের বাড়ি আছে এটা, বাড়ির কন্ডিশন ভালো আছে, ওকে কন্ডিশন আছে, কোনো জায়গা থেকে ড্যাম পড়েনি, কোনো জায়গা থেকে ফাটল ধরেনি, এটুকু আমি নিজে সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি। দেখুন এই জায়গাটা জাস্ট একটু প্লাস্টার উঠে গেছে, মানে রং করে যেটা সেই রংটা উঠে গেছে, আদার্স কিছুই না। এইটা একটা বেডরুম, মানে দুটো বেডরুম পাবেন, বাথরুম পাবেন, কিচেন পাবেন, সব কিছু পাবেন, আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। বাট যারা গ্রামের মধ্যে বাড়ি চাইছেন যে শান্ত পরিবেশে, মানে গ্রামের মধ্যে বাড়ি করব, কম বাজেটের মধ্যে, একটু জায়গা বড় হবে, পুকুর টুকুর থাকবে, তাদের জন্য এই বাড়িটা পারফেক্ট আছে। তো এটা হচ্ছে দত্তপুকুর বিরার মাঝামাঝি জয়পুর লোকেশানে, জয়পুর থেকে 1 কিলোমিটারের ভিতরে এই বাড়িটা আছে, মাত্র 35 লক্ষ টাকায় আপনারা 17 কাঠা জমির উপরে এই বাড়িটা পেয়ে যাচ্ছেন। এই দেখুন এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, দুটো বেডরুম, এখান থেকে আছে সিঁড়ি উপরে যাওয়ার, আর এই সিঁড়ির নিচটা হচ্ছে পুরো রান্নাঘর আছে, বাথরুমটা হচ্ছে বাইরে আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ছাদ থেকে। এটা হচ্ছে বাথরুম আছে, পুরো চিমনি টিমনি লাগানো আছে, এখানে দেখুন দেয়ালে টাইলস করা আছে, নিচে মার্বেল করা আছে, বাট মোটামুটি একটা ছোটোখাটো পরিবারের জন্য এই বাড়িটা পারফেক্ট, যারা গ্রামের মধ্যে বাড়ি চাইছেন তাদের জন্য। তো ওনারা সেল করে দিচ্ছে, ওনাদের কিছু ক্রাইসিসের কারণে ওনারা সেল করে দিচ্ছে, তো আপনারা ভিডিওটা দেখুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদেরকে কল করুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
হবে বা আপনাদেরকে বোঝাতেও সুবিধা হবে। আর সাইট ভিজিট করার জন্য অতি অবশ্যই কল করুন। সম্পূর্ণ ভিডিও দেখে আপনার যদি মনে হয় যে আপনার সাইট ভিজিট করা যেতে পারে তাহলে অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর যে কোনো ইনকোয়ারির জন্য আমাদেরকে কল করতে পারেন বা আপনার যদি প্রপার্টি সেল করার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কল করতে পারেন। আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দিন, আমরা খুব তাড়াতাড়ি কলকাতার সব জায়গাতেই কাজ শুরু করার চেষ্টা করছি। আর আমাদের কল করলে যদি না পান সেক্ষেত্রে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। এটা হচ্ছে সামনের রাস্তাটা যেটা আমি দেখেছি, দেখুন গাড়ি রাখার পরে অনেকটা জায়গা কিন্তু ফাঁকা আছে। একটা গ্রামের বাড়ি যেমন হয় আগোছালো, সে একটু আগোছালো আছে, বাট যারা গ্রামে থাকে তারা জানেন। দেখুন এটা এখান থেকে সোজা আছে, ওই একটা বাথরুম দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে বাথরুম, এইখান থেকে সোজাসুজি এই পজিশানটায় যেখানে আলোটা পড়ে আছে এই পজিশানে একদম অ্যাঙ্গেল হয়ে চলে আসছে, এই যে আমি আঙুল দেখাচ্ছি, এই জায়গা থেকে পুরোপুরি রাস্তায় চলে গেছে। মানে সামনের ফ্রন্টটা ছোটো বাট পিছন দিকটা অনেকটা চওড়া হয়ে গেছে। আর এই হচ্ছে ব্যাক সাইডে পুকুর, টোটাল জমি আছে 17 কাঠা 16 কাঠার মতো জমি আছে। এইটা হচ্ছে বাথরুম, পিছনে কল আছে, বাথরুম আছে, দুটো বাথরুম আছে, বাথরুমটাও ছাদ করা, কিন্তু গ্রামের বাড়ি বলে একটু আগোছালো হয়ে আছে। যারা গ্রামে থাকেন বা গ্রামের বাড়ি যেমন হয় ঠিক এটা তেমনই আছে। 10 কাঠা 8 কাঠার মতো একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু মাছ চাষ করে ওনারা, নিজেদের মতো খাওয়ার মাছ ফাছ যেগুলো হয় সেগুলো আছে, কিন্তু পুকুরে অলরেডি মাছও আছে, আপনারা সামনে আসলে দেখতে পারবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে মোটামুটি একটা আইডিয়া নিয়ে তারপরে আমাদেরকে কল করুন, তাহলে আমাদের বিস্তারিত বলতে বা বোঝাতে সুবিধা হবে। আর যদি আপনি সাইট ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অতি অবশ্যই আমাদেরকে কল করতে পারেন বা অন্য কোনো ইনকোয়ারির জন্য আমাদেরকে কল করতে পারেন। কল টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আমাদেরকে কল করুন, আমরা আপনাদেরকে ডিটেলসে সব কিছু বুঝিয়ে দেবো। তারপরে যদি আপনার মনে হয় সাইট ভিজিট করবেন তো আমাদের সাইট ভিজিট চার্জ হচ্ছে 200 টাকা, আপনারা 200 টাকা দিলে সব সাইট ভিজিট করতে পারবেন।